হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখাবো এসএসসিতে কীভাবে প্যানেল তৈরি হয়। আমরা যদি একটা সাবজেক্ট বাংলা এবং একটা মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের কথাই আলোচনা করি, তাহলে আমরা প্রথমে দেখব ইউআর মেল ফিমেল। এই জেনারেল মেল ফিমেলের মধ্যে কারা কারা আসতে পারে? এই জেনারেল মেল ফিমেলের মধ্যে যারা জেনারেল ক্যান্ডিডেট তারা তো অবশ্যই আছে, তারা থাকবেই, এবং জেনারেল ফিমেল তারাও এই মেল ফিমেলের মধ্যে আসতে পারে। তাছাড়াও ওবিসি এ মেল ফিমেল, ওবিসি এ ফিমেল, ওবিসি বি মেল ফিমেল, ওবিসি বি ফিমেল, এসসি মেল ফিমেল, এসসি ফিমেল, এসটি মেল ফিমেল, এসটি মেল, এসটি ফিমেল, সরি এসটি ফিমেল, এই এসটি ফিমেলও এরা সবাই এই জেনারেল ইউআরের মধ্যে আসতে পারে। কিন্তু এই জেনারেল মেল ফিমেলের মধ্যে আসতে হলে এই ওবিসি ওবিসি বি এই রিজার্ভ ক্যাটাগরিকেও তাদের জেনারেল ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। যেমন বিএ এমএতে বা বিএসসি এমএসসিতে 50% নম্বর, এজ 40 বছর, এবং যে কাট অফ মার্ক হবে সেই যে জেনারেল যে কাট অফ মার্ক সেই কাট অফ মার্কের মধ্যে তাকে অবশ্যই আসতে হবে। তেমনি এই জেনারেল ফিমেলও কিন্তু এই জেনারেল মেল ফিমেলের মধ্যে আসতে পারে। আবার ঠিক যেমন ওবিসি এ ফিমেল, ওবিসি বি ফিমেল, এসসি ফিমেল, এসটি ফিমেল, এরাও সব এই জেনারেল ফিমেলের মধ্যে আসতে পারে, তারাও জেনারেল ফিমেলের সাথে কম্পিটিশন করতে পারে। এবার তেমনি ওবিসি এ মেল ফিমেল, ওবিসি এ মেল ফিমেল সে জেনারেলের সাথেও কম্পিটিশন করতে পারে, আবার ওবিসি মেল ফিমেলের মধ্যেও কম্পিটিশন করতে পারে। ঠিক তেমনি ওবিসি এ ফিমেলের যদি কথা বলি, ওবিসি এ ফিমেল সে কতগুলো কম্পিটিশন করতে পারে? সে এক জেনারেল মেল ফিমেলের সাথে কম্পিটিশন করতে পারে, সে জেনারেল ফিমেলের সাথে কম্পিটিশন করতে পারে, সে ওবিসি এ মেল ফিমেলের মধ্যে কম্পিটিশন করতে পারে। ঠিক তেমনি আমাদের একটা ওবিসি বিও সেম, তারা ওবিসি বি ফিমেল ফিমেল তারা কী করতে পারে? তারা জেনারেল মেল ফিমেলের সাথে কম্পিটিশন করতে পারে। ওবিসি বি ফিমেল আবার জেনারেল মেল ফিমেলের সাথে, জেনারেল ফিমেলের সাথে ওবিসি বি মেল ফিমেলের সাথে কম্পিটিশন করতে পারে। ঠিক তেমনি এসসি মেল ফিমেল তারা কী করতে পারে? তারা এসসি মেল ফিমেল জেনারেল মেল ফিমেলের সাথে কম্পিটিশন করতে পারে, আবার এসসি ফিমেল সে জেনারেল মেল ফিমেলের সাথে কম্পিটিশন করতে পারে, জেনারেল ফিমেলের সাথে কম্পিটিশন করতে পারে, এসসি মেল ফিমেলের সাথে কম্পিটিশন করতে পারে। ঠিক এসটি মেল ফিমেল তারা জেনারেল মেল ফিমেলের সাথে কম্পিটিশন করতে পারে, আবার এসটি ফিমেল তারা জেনারেল মেল ফিমেলের সাথে কম্পিটিশন করতে পারে, জেনারেল ফিমেলের সাথে কম্পিটিশন করতে পারে, এসটি মেল ফিমেলের সাথেও কম্পিটিশন করতে পারে। কিন্তু সবাইকে যদি এই রিজার্ভ ক্যাটাগরিগুলোকে তারা যখনই তখনই যেতে পারবে জেনারেল মেল ফিমেল বা ফিমেলের মধ্যে, যখন নাকি সে জেনারেল ক্রাইটেরিয়া তাকে পূরণ করতে হবে। এবার আসি একটা ক্যান্ডিডেট যদি জেনারেলে ঢোকে, সে যদি যখন তার একটা রিজার্ভ ক্যাটাগরি যখন সে জেনারেলের মধ্যে প্রবেশ করবে, এখান থেকে জড় একটা ক্যাটাগরি রিজার্ভে যখন প্রবেশ করবে, তখন তার একটা পজিশন কিন্তু তার ক্যাটাগরির মধ্যে থেকে যাচ্ছে। যেমন একটা ওবিসি এ মেল ফিমেল সে জেনারেলের মধ্যেও একটা র্যাঙ্ক করতে পারে, নিজের ক্যাটাগরির মধ্যেও একটা র্যাঙ্ক করতে পারে। ওবিসি এ মেল ফিমেল যেমন এই ফিমেল তারা জেনারেল মেল ফিমেলের মধ্যে একটা র্যাঙ্ক করতে পারে, ওবিসি এর মধ্যে একটা র্যাঙ্ক করতে পারে, তেমনি আবার জেনারেল ফিমেলের মধ্যেও র্যাঙ্ক করতে পারে। যখন আমাদের ভাইবার আগে যখন আমরা ডাকে, ইন্টারভিউর আগে একরকম প্যানেল হয়, ইন্টারভিউর আগে একরকম প্যানেল থাকে, সেই প্যানেল ইন্টারভিউর পরে গিয়ে আবার অনেক পরিবর্তন হয়। কারণ ইন্টারভিউতে একটা নম্বর থাকে, সেই নম্বর কোন ক্যাটাগরি ছেলে মেয়ে কে কেমন ইন্টারভিউ দিচ্ছে তার উপরে নির্ভর করে। সেই নির্ভর করার পরে তখন আবার আগে রিটেন একাডেমিক এবং ইন্টারভিউ নম্বর যোগ করে তখন মেরিট লিস্ট চেঞ্জ হয়ে যায়। তখন দেখা যায় যেমন হয়েছে কোনো রিজার্ভ ক্যাটাগরির ছেলে মেয়ে সে হয়তো জেনারেলে চলে গেছে, আবার কোনো যে আগে রিজার্ভ ক্যাটাগরির ছেলে মেয়ে যে জেনারেল ঢুকেছিল সে আবার হয়তো জেনারেলতে বেরিয়ে আবার রিজার্ভে ঢুকে গেছে। এইভাবে হলে তখন ক্যাটাগরি কী হয়ে যায়, তখন আবার প্যানেল আবার চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে ঠিক আবার এরকমই হয়, কিন্তু তখন অনেকটা দেখা যায় যে হয়তো রিজার্ভ ক্যাটাগরির ছেলে মেয়ে অনেকটা জেনারেলের মধ্যে ঢুকে গেছে, আবার হয়তো যারা জেনারেলের মধ্যে ঢুকেছিল তারা হয়তো মেন মানে ফাইনাল প্যানেলের সময় তারা হয়তো আবার ক্যাটাগরিতে ঢুকে গেছে। তখন কী হবে, তখন নির্ভর করবে যে কোন ক্যাটাগরিতে কত ছেলে মেয়ে জেনারেল ঢুকছে।
যত জেনারেল ঢুকবে তত কী হবে, সেই ক্যাটাগরির ছেলে মেয়ে তত বেশি নিচের থেকে ওপরের দিকে উঠতে পারবে। এবার আমরা আসবো লাস্ট এসএসসিতে, আমরা দেখেছিলাম এসএসসি একটা লিস্ট, এটা প্যানেল যে প্যানেলটা করেছিল তার নাম দিয়েছিল সিএমপি, কম্বাইন্ড মেরিট, সরি কম্বাইন্ড মেরিট প্যানেল। সেই কম্বাইন্ড মেরিট প্যানেলে আমরা দেখেছিলাম যে একটাই প্যানেল হয়েছিল, একটাই, একটাই প্যানেল। সেই প্যানেলে প্রথম থেকে ধরুন আমি 100টা ধরলাম, 100টা জেনারেল সিট আছে, এই প্রথম 100টা জেনারেল সিট পূরণ করলো। তারপর ধরুন এসসি সিট, এসসি সিট 50টা আছে, তারপরে সেই এসসি কারোর হয়তো 5, কারোর হয়তো 111 আছে, কারোর 125 আছে। এই এসসিগুলোকে এইভাবে পর পর এসসিগুলোকে নিয়ে বাকি 50টা এসসি ভ্যাকান্সি পূরণ করেছে। এইভাবে নেওয়ার পরে একটা সুবিধা আছে, এই একটা সুবিধা হলো কি, একটা ক্যান্ডিডেট একটা জায়গায় স্থান পাবে। মানে সে যদি জেনারেল ঢোকে তাহলে তাকে জেনারেল সিটটাই নিতে হবে, যে এসসিতে ঢুকবে সে এসসিতেই নিতে হবে, মেল ফিমেল ঢুকলে এসসি মেল ফিমেল নিতে হবে, যে এসসি ফিমেল ঢুকবে সে এসসি ফিমেলেই নিতে হবে। তাকে তাকে আর দ্বিতীয় কোনো রকম প্যানেলে রাখা হয়নি। কিন্তু আমরা তার পূর্ববর্তী এসএসসি প্যানেলগুলো দেখলে দেখা যাবে কোনো একটা ক্যান্ডিডেট সে জেনারেলে র্যাঙ্ক করেছে 78, আবার ওবিসি এতে র্যাঙ্ক করেছে 10। তাকে যখন স্কুল চুজ করতে বলা হলো, তাকে যখন কাউন্সিলিংয়ে ডাকা হলো, দেখা যাচ্ছে সেই জেনারেলে 78 চান্স পাওয়ার পরে সে অনেক দূরে স্কুল পাচ্ছে, বাড়ি থেকে দেখা গেলো 200 কিমি দূরে স্কুল পাচ্ছে। কিন্তু ওবিসিতে 10 র্যাঙ্ক হওয়ার পরে সে দেখা গেলো 50 কিলোমিটারের মধ্যে স্কুল পাচ্ছে, তখন সে বাধ্য হয়তো ওবিসি এ নিয়েছে, ওবিসি মানে ক্যাটাগরিটায় সুযোগ নিয়েছে। তখন কী হবে, এই 200 কিমিতে সে না যাওয়ায় নিচের দিকতে একটা জেনারেল স্টুডেন্ট যে ওয়েটিং লিস্টে ছিল সে কী হবে, সে ওয়েটিং লিস্ট থেকে তখন সে ওপরের দিকে উঠবে জেনারেল থেকে। কিন্তু সে যদি জেনারেল নিত, সে যদি জেনারেল ক্যাটাগরিটাই চুজ করতো, তাহলে ওবিসি একটা ছেলে যে নিচের দিকে আছে সে ওয়েটিং লিস্টে ওপরের দিকে উঠত। এখন এই সিএমপি যে কম্বাইন্ড মেরিট প্যানেল যেটা হয়েছিল আগেরবার, এই নিয়ে হওয়ার পরে অনেকে অনেক কেস হয়েছে, অনেক রকম আমরা জানি, বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়িয়েছে যে পরের লিস্ট থেকেও কেন আমাকে তাদের আগে চাকরি দেওয়া হলো, আমাদের দেওয়া হলো না, তার কারণ কিন্তু এই একটাই। কিন্তু আশা করি এবছর সেই ঝামেলায় হয়তো এসএসসি যাবে না, এই ওপরের এই সিস্টেমেই এসএসসি তাদের প্যানেল বানাবে, সেক্ষেত্রে একজন ক্যান্ডিডেট এক বা একাধিক জায়গায় তার নাম থাকতে পারে। সিএমপিতে হলে কী হবে, একটা ক্যান্ডিডেট এক জায়গায় সুযোগ পাবে, কিন্তু সেটা আবার কি, সেটা করতে গেলে আবার কমিশনকে আগের মতনই হয়তো বিভিন্ন রকম বিভ্রান্তকর সমস্যায় পড়তে হতে পারে। তো আমরা আশা করব কমিশন নিশ্চয়ই কোনো একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে প্যানেল তৈরি করবে, যাতে অনেক রকম সমস্যা এড়িয়ে একসঙ্গে অনেক ক্যান্ডিডেটকে যে প্যানেলে সুযোগ দেওয়া যায়। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং লাইক করবেন, আমাদের সাথে থাকুন। আপনাদের সাহায্যের মাধ্যমে আমরা আমাদের আগামী দিনের কর্মসূচি আরও পালন করতে পারব। ধন্যবাদ।